র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ এলে করতে হবে আরটিপিসিআর। যা নমুনা আসছে তার 30-40% পজিটিভ আসছে। করোনা পরীক্ষায় আইসিএমআর এর সংশোধিত নীতিতে নির্দেশ, এমনটাই জানিয়েছেন নাইসের অধিকর্তা শান্তা দত্ত। এখন মানে আইসিএমআর এরই নির্দেশ যে টেস্টিং করতে হবে, কিন্তু সেটা যদি প্রথমে টেস্টিংটা র‍্যাপ দিয়ে হয়, মানে এখানে হয়ে যাচ্ছে 1400 টাকা ভার্সেস 140 টাকা। 1400 টাকা হচ্ছে আরটিপিসিআর এর কস্ট, আর র‍্যাপ মানে যেটা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট, তার কস্ট হচ্ছে 140 টাকা। সুতরাং আপনি বুঝতে পারছেন তো যে 10 গুণ বেশি টাকা দিয়ে টেস্ট করিয়ে তারপরে তার চিকিৎসা যদি না হয় তার কিন্তু কোনো মানে নেই আর কি। তো এই জন্য প্রথমে র‍্যাপ দিয়ে টেস্ট করানো ভালো। যদি র‍্যাপে পজিটিভ হয় তাহলে আর আরটিপিসিআর এ যাওয়ারই দরকার নেই। র‍্যাপে পজিটিভ মানে সেটা কনফার্ম পজিটিভ, আর এখন যে পরিমাণ পজিটিভিটি হচ্ছে র‍্যাপেও আপনার পজিটিভিটি বেশি আসবে। যেগুলো র‍্যাপে নেগেটিভ হচ্ছে অথচ সিমটোমেটিক, সেগুলোকে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে সেগুলোকে ওই আরটিপিসিআর করার জন্য। এই মর্মে আইসিএমআর একটা ডাইরেক্টিভও বের করেছে এবং সেটা অ্যাভেলেবল, ওয়েবসাইটে অ্যাভেলেবল। কিন্তু আমাদের তো এখনো যেহেতু আমরা ফার্স্ট ওয়েভ থেকে জেনে এসেছি যে আরটিপিসিআর ই হচ্ছে একমাত্র কনফার্মেটরি টেস্ট, এইটাই একমাত্র করা দরকার, সেই জন্য এখনো এই যে নতুন ডাইরেক্টিভটা এটা সবাই এখনো ফলো করছেন না। কিন্তু এটা কিন্তু আইসিএমআর এর নতুন ডাইরেক্টিভ যে আপনাকে বুঝে শুনে আরটিপিসিআর টেস্ট করতে হবে। ইফ পসিবল গো ফর র‍্যাপ, যদি র‍্যাপ কামস নেগেটিভ তখন আপনি আরটিপিসিআর টেস্ট। নারদ মামলায় চূড়ান্ত চার্জশিট দেওয়ার তোড়জোড় শুরু সিবিআই এর, এমনটাই সূত্রের খবর। সাসপেন্ডেড আইপিএস অফিসার মির্জার বিরুদ্ধে চার্জশিট পেশে অনুমতি সিবিআই কে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে? সিবিআই সূত্রের খবর যে সিবিআই তরফে স্বরাষ্ট্র মন্ত্রক হোম ডিপার্টমেন্টে তৎকালে তদন্ত প্রকাশ, তোমার কথা স্পষ্টভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, আশা করি দর্শকরাও শুনতে পাচ্ছেন না। তুমি যদি তোমার স্থানটা একটু পরিবর্তন করো, দর্শকদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, চার্জশিট পেশে অনুমতি দিল সিবিআই কে স্বরাষ্ট্র মন্ত্রক। আগে চার প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের অনুমতি দেন রাজ্যপাল, সুব্রত মুখোপাধ্যায় ফেরহাদ হাকিমের বিরুদ্ধে চার্জশিটের অনুমতি, মদন মিত্র শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও। ঘটনার সময় মন্ত্রী ছিলেন সুব্রত, ফেরহাদ, মদন, শোভন। মন্ত্রীদের বিরুদ্ধে চার্জশিট পেশের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। সিবিআই এর আবেদনের পর অনুমোদনের সিদ্ধান্ত রাজ্যপালের। আগামী সপ্তাহে 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমার প্রস্তুতি সিবিআই এর, এমনটাই সূত্রের খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।